আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। লজ্জার ষোলকলা পূর্ণ করল বাংলাদেশ। একটি দলের আর কতটা খারাপ করতে পারে? অনেক সময় কোনো কোনো দল মানুষের সব সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা সেটিই হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 84 রানে গুটিয়ে যাওয়াকে যারা মনে করেছিলেন বাংলাদেশের ক্রিকেট দল তাদের সবচেয়ে বাজে ব্যাটিং করে ফেলেছে, তারা ভুল করেছিলেন। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংটাও হলো ভয়াবহই। একটা আত্মবিশ্বাসহীন দল যতটা খারাপ করতে পারে ঠিক ততটাই করেছে বাংলাদেশ। জীর্ণ ধৈর্য ধরন, মাঠে নেমে ধুঁকতে থাকা, আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেটাই দেখা গেল। প্যাট কমিন্স, মিচেল স্ট্রাক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউডদের সামনে আজ বড় অসহায় মনে হলো দলটাকে। মাহমুদুল্লাহ, শামীম হোসেন কিছু রান না করলে যে কী হতো। শেষ পর্যন্ত দুবাইয়ে 15 ওভারে 73 রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুবাইয়ের এই ম্যাচে শুরু থেকেই প্রকাশিত হয়েছে বাংলাদেশের ব্যাটিং অক্ষমতা। মারতে না পারা, গ্যাপ বের করতে না পারা, সর্বোপরি বিশ্বসেরা ফাস্ট বোলিংয়ের বিপক্ষে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। মিচেল স্ট্রাক, জশ হ্যাজেলউড শুরু থেকেই আগুন ঝরালেন। সে আগুনে পুরে শুরুতেই অঙ্গার বাংলাদেশের ব্যাটসম্যানরা। তৃতীয় বলে নেই নিটন দাস, স্ট্রাকে বলে বোল্ড হন তিনি। দ্বিতীয় ওভারে শেষ বলে হ্যাজেলউডের বল স্টিয়ার করতে গিয়ে নিজের স্টাম্প ভেঙে যেতে দেখেন সৌম্য সরকার। তৃতীয় ওভারে পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুশফিকুর রহিমও। তিনি গেলেন ম্যাক্সওয়েলের বলে বিভ্রান্ত হয়ে। স্কোরবোর্ড তখন উঠেছে মাত্র 10 রান। এরপর মোহাম্মদ নাইম আর অধিনায়ক মাহমুদুল্লাহ কিছুটা সামান্য প্রতিরোধ করেন। 16 বলে 22 রানে জুটি হয় তাদের, কিন্তু নাইম দলীয় 32 রানে ফিরেন হ্যাজেলউডের বলে প্যাট কমিন্সের হাতে ক্যাচ দিয়ে। পুল করতে গিয়ে শর্ট মিড উইকেটে পার করতে পারেননি তিনি। আর আসিফ হোসেন তো তার ব্যর্থতা 16 কলা পূর্ণ করলেন আজ। স্কোরবোর্ড ঘুরতে না ঘুরতেই 33 রানের মাথায় তিনি বোল্ড হয়ে যান। 33 রানে 5 উইকেট পড়ে যাওয়ায় শামীমকে নিয়ে আরেকটি জুটি করেন মাহমুদুল্লাহ, 28 বলে 29 রানের। কিন্তু শামীমও বেশিক্ষণ টিকতে পারলেন না। যদিও বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রান এসেছে এই বাহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকেই। 18 বলে 1 ছক্কা 1 চারের সাহায্যে তিনি করেন 19 রান। কিন্তু অস্ট্রেলিয়া বোলিংয়ের সামনে সীমিত সামর্থ্য নিয়ে কতক্ষণ লড়বেন তিনি। মেহেদিকে 1 বলের বেশি থাকতে দিলেন না জাম্পা। মাহমুদুল্লাহ ফিরলেন 16 রান করে স্ট্রাকের বলে উইকেট কিপার ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে। 65 রানে 8 উইকেট নেই। এরপর আর লড়াই কী থাকে। এরপর মোস্তাফিজ আর শরীফুল দ্রুতই আউট হয়ে গেলে 15 ওভারেই বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 73 রানে। অস্ট্রেলিয়ার পক্ষে সেরা বোলিং করেছেন আজ অ্যাডাম জাম্পা। 4 ওভারে 19 রান দিয়ে নিয়েছেন 5টি উইকেট। 74 রানে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই দুর্দান্ত খেলা শুরু করেন। মারমুখী ব্যাটিংয়ে মাত্র 6.2 ওভারেই 74 রানে টার্গেট পৌঁছে যায় অস্ট্রেলিয়া এবং 8 উইকেটে বড় পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে। এই পরাজয়ের ফলে বাংলাদেশের সুপার 12-এর প্রত্যেকটি ম্যাচেই হারতে হলো এবং হারের 16 কলা পূর্ণ করল বাংলাদেশ। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।